ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন

সাবধানবাণী প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কলকাতার এক অনুষ্ঠানে বিচারপতি বলেন বিচারপতিদের অধিকাংশ সময়েই লর্ডশিপ অনার বা লেডিশিপ বলে সম্বোধন করা হয় কিন্তু মানুষ যদি বিচারালয়কে ন্যায়ের মন্দির ভেবে নেন তাহলে ঘোর বিপদ বিচারপতি কখনোই ভগবান হতে পারেন না বলে মনে করেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার মতে যদি কোনো বিচারপতি নিজেকে ঈশ্বর ভেবে নেন তাহলে ঘোর বিপদ কারণ একজন বিচারকের মধ্যে ঐশ্বরিক গুণ নয় দরদ সহানুভূতি সহমর্মিতার মতো মানবিক গুণ থাকা সবচেয়ে বেশি প্রয়োজন শনিবার কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দ্বিশতবর্ষ উপলক্ষে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি আলোচনা সভায় এ কথা বলেন বিচারপতি চন্দ্রচূড় ঘটনাচক্রে সেই কলকাতা হাইকোর্টেরই প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এক একসময় ভগবান বলে পোস্টার লিখেছিলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের একাংশ যদিও প্রধান বিচারপতি তার বক্তৃতায় কোনো ব্যক্তির নাম করেননি অভিজিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে আমি কোনো। পাল্টা মন্তব্য করব না তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিক্রিয়া দেব কারণ উনিও রাজনীতির লোক আমিও রাজনীতির লোক ওই অনুষ্ঠানে বিচারপতিদের পক্ষপাত নিয়ে মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা সেই প্রসঙ্গে অভিজিৎ বলেন উনি কি প্রমাণ করতে পারবেন যে একটা রায়ও আমি পক্ষপাতিত্ব করে দিয়েছি অসত্য কথা বলা ওর অভ্যাস যখন ওর আর ভাইপোর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি প্রকাশ্যে আসছিল তখন উনি বলেছিলেন বিজেপির হাইকোর্ট ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও বলেছেন বিচারপতিদের অধিকাংশ সময়েই লর্ডশিপ অনার বা লেডিশিপ বলে সম্বোধন করা হয় কিন্তু মানুষ যদি বিচারালয়কে ন্যায়ের মন্দির ভেবে নেন তাহলে ঘোর বিপদ আর আমরা বিচারপতিরা যদি নিজেদের সেই মন্দিরের দেবতা বলে ভাবতে শুরু করি তাহলেও ঘোর বিপদ সাধারণ মানুষ বিচারালয়ে যান বিচারের আশায় সুবিচার পেলে অনেক সময়ই বিচারালয়কে মন্দির মনে হতে পারে কেউ মনে মনে ভেবে নিতে পারেন বিচারপতিরা ঈশ্বরের মূর্ত প্রতীক অনেকটা মরণাপন্ন রোগী চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে চিকিৎসককে ভগবান জ্ঞান করেন রোগী বা তার পরিবার কিন্তু দেশের প্রধান বিচারপতি অন্তত তাদের পেশার ক্ষেত্রে ওই মানসিকতার সম্পর্কে সাবধানবাণীই উচ্চারণ করেছেন তিনি বলেছেন আমি বরং বলবো বিচারকদের উচিত নিজেকে জনগণের সেবক হিসাবে দেখা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরও বলেছেন বিচারক বা বিচারপতিরা যদি ভেবে নেন তারা মানুষের সেবা করছেন তা হলে দেখবেন বিচারকের ভাবমূর্তিতে দয়া সহমর্মিতা সহানুভূতির মতো ভাবনার প্রতিফলন হবে একমাত্র তাহলেই একজন বিচারক বিচার করবেন কোনো পূর্বধারণার বশবর্তী না হয়ে থ্যাংকিং ইউ অল যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভাল লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থেকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ